বিক্ষোভ, গ্যাস আর লাঠিচার্জে এবার উত্তপ্ত ফ্রান্স। পেনশন নীতি সংস্কার নিয়ে ফ্রান্সের বিভিন্ন শহর জুড়ে বিক্ষোভকারীদের সঙ্গে চলছে পুলিশের তুমুল সংঘর্ষ। পেনশনের বয়স 62 থেকে 64 করার সিদ্ধান্তে বদ্ধপরিকর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেই সিদ্ধান্তের প্রতিবাদে গেল মে দিবসে হাজারো মানুষ নেমে আসেন রাজপথে। অন্তত 5 লাখ বিক্ষোভকারী এই বিক্ষোভে যোগ দিয়েছেন বলে ধারণা করছেন ইউনিয়নের নেতারা। বিক্ষোভকারীরা প্রথমত শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করলেও পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে পড়ে লিয়ন শহর। সে সময় বেশ কয়েকটি দোকানে ও গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা, পেট্রোল বোমাও ছড়ে কিছু উগ্রপন্থী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের গোলাবারুদের ভয়ে পুলিশ একটি সেতুতে পিছু হটছে, পাশাপাশি বিক্ষোভকারীদের তাড়াতে পুলিশ কাঁদানে গ্যাস ও জল কামান ছুড়ছে। পহেলা মে থেকে চলা ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষে কমপক্ষে 108 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। তবে চলমান এই সংঘর্ষে ঠিক কতজন বিক্ষোভকারী আহত হয়েছেন তা নিশ্চিত করেননি তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘর্ষ চলার সময় 291 জনকে আটক করা হয়েছে। এত বেশি পুলিশ একসঙ্গে আহত হওয়ার ঘটনা এর আগে খুব বেশি ঘটেনি। তবে এই বিক্ষোভ আর সংঘর্ষে ম্যাক্রোর জনপ্রিয়তা 2018-19 ইয়েলো ভেস্ট সংকটকালীন সময়ের চেয়েও কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।